हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रंधने बंधन। आमी रिया, आज के चले एलाम चिकेनेर एकटा दुर्दान्त रेसिपी निये। तो चलुन देखे नीन किभाबे रेसिपिटाके बानाच्छि। एटा होच्छे हाते माखा चिकेनेर एकटा दुर्दान्त रेसिपी। देखुन लाल लाल चिकेन एई रेसिपिटा खेते असाधारण सुंदर लागे। तो जदि आमादेर रेसिपिटाके भालो लागे ताहले अवश्यई एकटा लाइक कमेंट शेयर आर सबस्क्राइब करे राखबेन रंधने बंधन चैनलटिके। पाशेर बेल आइकनटाके हिट करे दिये অল অপশনটাকে অন করে রাখবেন। যদি পারেন তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন অবশ্যই। তো এখানে আমি চিকেনটাকে 600 গ্রাম নিয়েছি। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করব। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এখানে রয়েছে একটা ক্যাপসিকাম, এটা রাফলি চপ করা, দুটো বড় বড় পেঁয়াজ আর দুটো বড় বড় টমেটো আর 8-10টার মতন কাঁচা লঙ্কা চেরা। তো প্রথমে ম্যারিনেট করার জন্য 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুনের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, এখানে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, এটা আমার পরিমাণ মতো। এবার 100 গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর 1/2 টিস্পুনের মতো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে গরম মশলাও দিয়ে দিচ্ছি, এটা 1/2 টিস্পুনের মতো দিলাম। এবার যে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম টমেটো, এগুলোকেও ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এরপরে এখানে 2 চামচের মতন, 2 থেকে 3 চামচের মতো সরষের তেল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে হাতে একটু ভালো করে মেখে নিতে হবে, মানে একটু ঘষে ঘষে রাব করে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। হাতে মেখে এই রেসিপিটা বানালে একবার খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে হয়। ঠিক এইভাবে এই প্রসেসে বানাবেন। আমার বাড়িতে মাঝে মধ্যে এই রেসিপিটা হয়ে থাকে। আর আমার চ্যানেলে অনেক এই রেসিপি রয়েছে চিকেনের, পারলে একবার প্লেলিস্টটা অন করে দেখে নেবেন। তো দেখুন, 1/2 ঘন্টা এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার গ্রেভির প্রিপারেশনের জন্য এখানে 4 টেবিল স্পুন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আর এখানে ফোড়নের জন্য 2 তেজপাতা, 8-10টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলার ফোড়ন, মানে লবঙ্গ এলাচ আর দারচিনি, এগুলো দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 টিস্পুন আমি চিনি দিয়ে দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর হয়। এবার ওই ম্যারিনেট করা চিকেনটাই এর মধ্যে ঢেলে দিতে হবে। পুরো চিকেনটাই আস্তে আস্তে ঢেলে দেব। এবার খুব ভালো করে চিকেনটাকে 20-25 মিনিট কিন্তু এইভাবে ধিমি আঁচে কষাতে হবে, মানে মিডিয়াম টু হাই ফ্লেমে কষাবেন, ধিমি আঁচ রাখার এক এক সময় দরকার পড়ে না। এবারে এখানে একটা লেবুর রস দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিছু আলু আমি আগের থেকে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার 20 মিনিট আমি এটাকে কষালাম, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর চিকেনটা থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, তার জন্য চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার প্রয়োজন মতো অল্প পরিমাণে একটু গরম জল দিলাম। চিকেনের মধ্যে অবশ্যই কিন্তু গরম জল দেব, ঠান্ডা জল এখানে ইউজ করবেন না। এবার আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে 10 মিনিট ঠিক এইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তো দেখুন, আমার এই রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেল। এবার গরম ভাত, রুটি, লুচি, পরাঠা, নান, কুলচা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চিকেনের এই রেসিপিটা কতটা ইজি একবার দেখতে পেলেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।